স্বাধীনতা সংঘর্ষর ইতিহাস লম্বা। আমি গোটিয়ে দিনরে আমি স্বাধীনতা পাইনে, ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রাম লড়িকি 47 মসিহারে এ দেশ রাজনৈতিক স্বাধীনতা পাইলা। ব্রিটিশ মানে আসিবা পূর্বরু এ দেশ বারম্বার বিদেশী শত্রু কবলরে পরাধীন হয়েছে। ভারতর ইতিহাস পরাধীনতার ইতিহাস নহে, ভারতর ইতিহাস স্বাধীনতা সংগ্রামর ইতিহাস। যেতবে যৌঠি আক্রমণ হয়েছে, যৌঠি স্বাধীনতা বিপন্ন হয়েছে, সেতবে আম দেশ সংগ্রাম লড়িছে। আ ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রামে প্রথম সশস্ত্র সংগঠিত সংগ্রাম লড়াযাইথিবা স্থান হচ্ছে, জায়গা হচ্ছে ওড়িশা। পাইক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহর 40 বর্ষ পূর্বরু 1817 মসিহারে এ জাতি বক্সি জগবন্ধুঙ্ক নেতৃত্বরে লড়িথিলা। যো বলিদান, যো ত্যাগ, যো তপস্যা এ দেশকু স্বাধীনতা মুহা করিলা, নিশ্চিত ভাবরে ইতিহাসরে যো মানে নিজ জীবনকু বলি দেইকি, নিজর বর্তমানকু বলি পকেইকি আম ভবিষ্যৎ পাই, উত্তর পিঢ়ির পিঢ়ির ভবিষ্যৎ পাই কাম কলে, আজি সেমানকু নিশ্চিত ভাবরে মনে পকেইবার সময়। গান্ধীকু তো মনে পকেইবার সময়, সুভাষকু মনে পকেইবার সময়, ভারতর স্বাধীনতা সংগ্রামে ঝাস দেই ব্রিটিশকু হটেইথিবা অহিংসার মার্গ হউ, হিংসার মার্গ হউ, সে ভগত সিং হন্তু, জয়রাজগুরু হন্তু, সুখদেব হন্তু, সমস্তঙ্কু আজি তো মনে পকেইবার সময়। মনে পকেইবা সময়রে গোটিয়ে কথা ভুলিলে ভুল হব, যেতবে আমি স্বাধীন হেলু আম দেশর নাঁর আমি নাউরি হেলু। যেতবে সংবিধান সভা বসিলা, সংবিধান সভা শেষরে যে ভারতীয় সংবিধানর মুখবন্ধ তৈরি করাগলা, মুখবন্ধরে আম গণতন্ত্রর আভিমুখ্যকু স্পষ্ট করাগলা। দুইটি কথা কহিবি, সংবিধান আরম্ভ হচ্ছে উই দ পিপুল অফ ইন্ডিয়া, আউ প্রিএম্বুল শেষ হচ্ছে অ্যান্ড আডপ্ট অ্যান্ড টু গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন। তা মানে হেলা আম সংবিধানর মূল হেলা আমে, আমে সংবিধান তৈরি কলু, আমকু আমর সংবিধান দেলু। যেতবে আমে 78তম স্বাধীনতা দিবসরে পালন করিছু, আম সংবিধান যে মানে নির্মাণ করেছিলে, তৈরি করেছিলে, সেমানকর স্বপ্ন আম স্বাধীনতা সংগ্রামর স্বপ্ন। সংবিধান সভারে হেইথিবা বিতর্কর প্রসঙ্গ নিশ্চিত ভাবরে এ জাতি আগরে অইনা ভলিয়া দেখা যিবা দরকার। যদি আম সীমাকু তো আম সৈনিক মানে সুরক্ষিত করিছন্তি, করিবে হি, আম সৈনিক মানকর সেতিকি দম অছি, আম দেশর ইচ্ছা শক্তি সেমানক সাঙ্গরে অছি। আমার সুরক্ষা কেবল আজি প্রসঙ্গ নহে, প্রসঙ্গ বিকাশকু লোকমানক পাখরে পৌঁছাইবা। লোকমানে স্বাধীনতার 77 বর্ষ অতিক্রান্ত হইসারিবা পরে বিষয় হচ্ছে, যদি আম সংবিধান কইথিলা আমকু ন্যায় দরকার লোকমানকু, জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, আমার মুখ্য প্রসঙ্গ আমার সরকার মানে অছন্তি, ব্যবস্থা আছে। সরকার গোটিয়ে সমাজের সবু বিষয় নহে, সোসাইটি পাখরে বি বহুত কিছু দায়িত্ব থাকে। সরকার সোসাইটি তৈরি করে, সরকার কান ধরিবার কাম, সরকার দোষ দুর্বলতাকু সরকার সামনারে উপস্থাপিত করিবার কাম সাধারণ লোকর মধ্যে। যদি আম সংবিধান কহিছি সমস্তঙ্কু ইকোনমিক জাস্টিস মিলিব, অর্থনৈতিক ন্যায় মিলিব, আমি কাহিকি আজি স্বাধীনতার 77 বর্ষ পরে লোকমানে গরিবীরে অছন্তি। রাস্তা ওড়িশারে কাহিকি নাহি, প্রসূতি মহিলা মানে বেতা টোকেইরে খটিয়ারে বুহা হউচন্তি। আমার ডাক্তারখানার স্থিতি কণ অছি, আমার স্কুল মানঙ্কর স্থিতি কণ অছি, লোকমানঙ্কর রোজগারর ব্যবস্থা কণ অছি। গোটিয়ে কথা কুহাযাইছি, স্বর্ণ প্রসূ ভারত, আউ তা ভিতরে আম ওড়িশারে অমাপ খনিজ সম্পদ, সুদীর্ঘ বেলাভূমি, জঙ্গল সম্পদ, জল সম্পদ, আউ অন্য রাজ্যর অর্থনীতিকু মজবুত করিলা ভলিয়া শক্তি রখুথিবা মানব সম্বল। যদি ওড়িয়া লোকমানে সুরটর সুতাকলরু হাত কাঢ়ি নেবে, যদি ওড়িয়া লোকমানে রাষ্ট্রপতি ভবনর পানি কনেকশনকু সজাড়িবা পাই যিবে নাহি, তাহলে
দিল্লির পানি সপ্লাই ব্যবস্থা বন্ধ হয়ে যাব, গুজরাটর বয়ন শিল্প বন্ধ হয়ে যাব, তামিলনাড়ুর ডাইমন্ড পলিশিং ইন্ডষ্ট্রি বন্ধ হয়ে যাব, ওড়িয়া লোকঙ্ক পাখে সেতিকি দম অছি। আমি যেতবে আজ স্বাধীনতা দিবস পালন করুছে সেতবে এ দেশর জনসাধারণকর যুবপিঢ়ির রোজগার আউ জীবনমানরে বৃদ্ধি সেমানঙ্কু সজাগ নাগরিক ভাবে তৈরি করে পারিব। আমকু সজাগ নাগরিকর আবশ্যকতা আছে, সজাগ নাগরিক হবা পাই হেলে স্বাবলম্বী নাগরিকর আবশ্যকতা আছে, স্বাবলম্বী নাগরিক করিবাকু হেলে রোজগার বড়াইবার আবশ্যকতা আছে, রোজগার বড়াইবাকু আবশ্যকতা হলে শিক্ষাকু ঠিক করিবার আছে, স্বাস্থ্যকু ঠিক করিবার আছে, সড়কক ঠিক করিবার আছে, সবু এক সাঙ্গরে অন্য যোড়ি হয়েকি অছি। ইয়ে গণতন্ত্রর মহাপর্বরে আমি ভোট দেইকি সরকার বাছি দেইকি সংবিধান বনেই দেইকি চুপ হয়ে বসিবার ভারতীয় লোক নুহে, আমি আজ বিশ্বর নাগরিক, আমি গ্লোবাল সিটিজেন, আমি যে বসুধৈব কুটুম্বকম কথা কৌল কি বিশ্বক ভজার কহু আপত্তি না, কিন্তু বিশ্ব গোটিয়ে ইউনিট। আজ আমি যে আওয়াজ উঠাইবা এ আওয়াজ নিশ্চিত ভাবে বিশ্ব পর্যন্ত পৌঁছিব। দিনে ওড়িশার কবি ভীম ভাই যে কথা লেখিলে, প্রাণীক আরত দুঃখ প্রমিত দেখু দেখু কেবা সহু, মো জীবন পছে নর্তে পড়ি থাও জগত উদ্ধার হেউ। ইয়ে ওড়িয়া ফিলোসফি, ইয়ে ওড়িয়া বিশ্বাস, ইয়ে ওড়িয়া জনজীবনর বুদ্ধিমত্তা। হুয়েত ওড়িশা বিকাশর মাপদণ্ডরে অনেক রাজ্যঠু পছরে পড়ি থাইপারে, কিন্তু ওড়িয়া লোকঙ্কর বুদ্ধি, ওড়িয়া লোকঙ্কর বুঝিবার শক্তি, বৈজ্ঞানিক শক্তি পৃথিবীর অনেক অঞ্চলর বহুত আগরে। থরে চিন্তা করন্তু, 800 বর্ষ পূর্বরু তৈরি হইতিবা বড় দেউলর স্ট্রাকচার ঢাঞ্চা আজি বি মজবুত আছে, তা মানে ওড়িয়া জাতিরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়রিং পাঠ পড়িথিবা লোক থিলে। যদি আমি কহিবা ওড়িয়া লোকমানে কেমিক্যাল ইঞ্জিনিয়রিং শিখিথিলে, কারণ বড় দেউলরকু সমুদ্রর লবণাক্ত পবন নষ্ট করে পারিলা না। আম রাজ্যরু মহিলা সশক্তিকরণর বার্তা বিশ্বকু যাইথিলা, কারণ 15 শতাব্দীরে লক্ষ্মী পুরাণ লেখিথিবা বলরাম দাস মহিলাঙ্কু সম্মানর বার্তা পৌঁছাইবা পাই মহাপ্রভু জগন্নাথকু জগজ্জননী লক্ষ্মীঙ্କ ପାଖରେ ମୁଣ୍ଡ ନୁଏଇବା ପାଇଁ, ଜଗଜ୍ଜନନୀଙ୍କ ପାଖରେ ଭୁଲ ମଗେଇବା ପାଇଁ ପ୍ରସଙ୍ଗର ଅବତାରଣା କରି ଓଡ଼ିଶାରୁ ମହିଳା ସଶକ୍ତିକରଣର ବାର୍ତ୍ତା ଦେଇଥିଲେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ଏଇ କଥା ଏଇଥିପାଇଁ କହୁଛି, ବିଶ୍ୱ ଗୋଟିଏ ହେଇପାରେ, ଭାରତ ଆମର ଦେଶ ହେଇପାରେ, ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁମାନେ ରହୁଛେ ଆମେ ଆମ ଆଇଡେଣ୍ଟିଟିରେ ବଞ୍ଚିବା। ସବୁ ଜାଗାର ନିଜସ୍ୱ ଏକ ପରିଚୟ ରହିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।